পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভিনগ্রহী মহাকাশ যান। পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভিনগ্রহীদের পাঠানো কোনো মহাকাশ যান। তা আদতে কোনো ধূমকেতু নয় কোনো গ্রহাণু বা অ্যাস্টারয়েড। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল জানালো, না, পৃথিবীর দিকে ধেয়ে আসা ওই মহাজাগতিক বস্তু আওমুয়ামুয়া আদতে কোনো ধূমকেতু নয়, খুব সম্ভবত ওটা ভিনগ্রহীদের পাঠানো কোনো মহাকাশ যান, আর সেটাকে চালাচ্ছে আলো। আমাদের সূর্য বা তার মতো কোনো নক্ষত্র আলোই তাকে ঠেলে ঠুলে ব্রহ্মাণ্ডের এ প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে চলেছে। অন্য কোনো নক্ষত্রমণ্ডল থেকে তাকে ঢুকিয়ে দিয়েছে আমাদের সৌরমণ্ডলে। আবার হয়তো কোনো কালে তাকে ঠেলে ঠুলে আমাদের সৌরমণ্ডল থেকে আওমুয়ামুয়াকে টেনে বের করে নিয়ে যাবে সেই আলোই। আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স এ প্রকাশিতব্য তাদের গবেষণাপত্রে এমনটাই দাবি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই বিশিষ্ট অধ্যাপক, জ্যোতির্বিজ্ঞানী স্যামুয়েল বেলি ও অভি লয়েব। গত বছরের অক্টোবরে হাওয়াই দ্বীপের হালিকালা অবজারভেটরি টেলিস্কোপে জ্যোতির্বিজ্ঞানী রবার্ট ভারিকের চোখে তা প্রথম ধরা পড়ার পর থেকেই এই মহাজাগতিক বস্তুটিকে নিয়ে তোলপাড় বিজ্ঞানী মহল। তখনই প্রশ্ন ওঠে, ব্রহ্মাণ্ডের আলো আধারে ঘুরে কি কখনো কোনো কালে আমাদের সৌরমণ্ডলে ঢুকে পড়েছিল অন্য কোনো নক্ষত্র, গ্যালাক্সি থেকে আসা এক অচেনা আগন্তুক? সেই আগন্তুক আদতে কি ধূমকেতুর মতো কোনো মহাজাগতিক বস্তু বা কোনো গ্রহাণু বা অ্যাস্টারয়েড, নাকি ভিনগ্রহীদের ব্রহ্মাণ্ড ঢুকে বেড়ানো কোনো মহাকাশ যান? এই মহাজাগতিক বস্তুর আবিষ্কারের পরেই তার নাম রাখা হয় আওমুয়ামুয়া। হাওয়াই দ্বীপের ভাষায় যার অর্থ বহুদূরে অতীত থেকে আসা কোনো বার্তাবাহক। 230 মিটার লম্বা, 40 মিটার চওড়া, কালচে লাল রঙের সিগারের মতো দেখতে আওমুয়ামুয়ার বয়স জ্যোতির্বিজ্ঞানীদের অনুমানে প্রায় 100 কোটি বছর। এটা পুরো বড়জোর 1 মিলিমিটার। এর শরীরের পুরোপুরি মোড়া কার্বনের কোনো যৌগ। এর গতিবিধি এখনও ঠিকভাবে বুঝে উঠতে পারেনি বিজ্ঞানীরা। গত বছরের অক্টোবরে সূর্যের অত্যন্ত জোরালো অভিকর্ষ বলের টানে আওমুয়ামুয়া আমাদের নক্ষত্রের কাছে আসার সময় তা প্রথম চোখে পড়েছিল বিজ্ঞানীদের। তার 3 মাস পর থেকেই আবার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পৃথিবীর কোনো প্রান্তের কোনো অবজারভেটরির কোনো শক্তিশালী টেলিস্কোপ থেকেই। সূর্যের কাছে আসার পরপরেই অসম্ভব দ্রুতগতিতে আওমুয়ামুয়া আমাদের থেকে অনেক অনেক দূরে আমাদের ছায়াপথ মিল্কিওয়ে গ্যালাক্সির কোথাও না কোথাও মুখ লুকিয়েছে বা আত্মগোপন করেছে আমাদের সৌরমণ্ডলের কোনো অচেনা অজানা প্রান্তে। এক বিবৃতিতে অধ্যাপক লয়েব বলেছেন, আওমুয়ামুয়া ভিনগ্রহীদের ব্যবহার করা কোনো যন্ত্রাংশে ভেঙে পড়া অচল হয়ে যাওয়া অংশ নাকি তা এখনও সক্রিয় সচল তা স্পষ্ট নয়। হতে পারে কোনো নক্ষত্রে তীব্র বিকিরণের চাপ বা দৈত্যাকার কোনো লেজার রশ্মির ঠেলায় আওমুয়ামুয়াকে আমাদের সৌরমণ্ডলে ঢুকিয়ে দিয়েছিল কোনোভাবে। আলোর ঠেলা দিয়ে বা কোনো মহাকাশযান চালানো সম্ভব তা আর কল্পবিজ্ঞানের বিষয়বস্তু নয়। আজ থেকে 8 বছর আগেই জাপানের আইকার্স মহাকাশযানকে আলোর ঠেলা দিয়ে দেওয়া হয়েছিল, তার গতি হঠাৎ করে অনেকটা বাড়িয়ে তুলতে। গত বছর একদল বিজ্ঞানী বলেছেন, আওমুয়ামুয়া আদতে একটি ধূমকেতু যার কোনো বরফের লেজার নেই। আবার ধূমকেতুর মাথায় থেকে যেমন গ্যাস আর ধুলোকণার জমাট বাঁধা একটি অংশ থাকে, তেমনি কিছুই আওমুয়ামুয়ার মাথায় বা তার শরীরের কোনো অংশে নেই। তবে এর আগে হদিস মিলেছে লেজ কাটা ধূমকেতুর। গত বছর একদল বিজ্ঞানী বলেছেন, আওমুয়ামুয়া আদতে একটি ধূমকেতু যার কোনো বরফের লেজ নেই। আবার ধূমকেতুর মাথায় যেমন গ্যাস আর ধুলোকণার জমাট বাঁধা একটি অংশ থাকে, তেমন কিছুই নেই আওমুয়ামুয়ার মাথায় বা তার শরীরের কোনো অংশেই। তবে এর আগেও হদিস মিলেছে লেজ কাটা ধূমকেতুর। ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানী মার্কো মিশেলে অঙ্ককোষে দিয়েছিলেন শুধু সূর্য বা কোনো নক্ষত্রের জোরালো অভিকর্ষ বলের টানে এই ব্রহ্মাণ্ডে ছুটে বেড়াচ্ছে না আওমুয়ামুয়া। তাই এটা কোনো গ্রহ বা গ্রহাণু নয়, বরং এটা যেন চলছে বাইরে থেকে আসা কোনো গ্যাসের ঠেলায়।
তাই তারা এটাকে ধূমকেতু বলে মনে করেছিলেন। কিন্তু এই অক্টোবরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী রোমান রাফিকভ জানান, এটা এমনই উড়নচণ্ডী পাগলাটে যে তার কোনো সুনির্দিষ্ট কক্ষপথ নেই। সেই কক্ষপথে সূর্য বা কোনো নক্ষত্রের কাছে এলে যেমন তার জোরালো টানে ধূমকেতুর বরফ বা গ্যাসের অংশগুলি ছিটকে বেরিয়ে আসে, আউমুয়ামুয়ার ক্ষেত্রে তা হয় না। তাই এটা কোনো ধূমকেতু নয় কোনো গ্রহাণু।